জাহিন বন্ধুরা ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই মুহূর্তে আপনাদের সকলের উদ্দেশ্যে বন্ধুরা আবারও বাড়ানো হলো চার শতাংশ ডিএ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের উদ্দেশ্যে হ্যাঁ বন্ধুরা সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের উদ্দেশ্যে আবারও বাড়ানো হলো চার পার্সেন্ট ডিএ আসুন বিস্তারিতভাবে জানবো আজকের এই রিপোর্টে কি বলা হয়েছে সেই ডিএ বিষয় নিয়ে বন্ধুরা কর্ণাটক সরকার সেই রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের একটি বড় উপহার দিয়েছে রাজ্য সরকার কর্মচারী এবং পেনশন পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া একলা জানুয়ারি দু থেকে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা একত্রিশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করেছেন কর্ণাটক সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছে মহার্ঘ ভাতা সম্পর্কে এই বিজ্ঞপ্তিতে মহার্ঘ ভাতা একত্রিশ পার্সেন্ট থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ পার্সেন্ট করা হয়েছে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য দেওয়া হয়েছে এই বিশেষ উপহার এগুলি পূর্ণকালীন সরকারি কর্মচারী জেলা পঞ্চায়েতের কর্মচারী বেতনের নিয়মিত টাইম স্কেলে কাজের যুক্ত কর্মচারী এবং সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে যারা নিয়মিত বেতন স্কেলে রয়েছেন আদেশে বলা হয়েছে যে দু সালের মে মাসের বেতন বিতরণের তারিখের আগে মহার্ঘ ভাতার বকেয়া পরিশোধ করা হবে না বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা বিয়াল্লিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এর আগে গুজরাট সরকার তার কর্মীদের একটি বড় উপহার দিয়ে তাদের কর্মীদের মহার্ঘ ভাতা সরাসরি আট শতাংশ বাড়িয়েছেন গুজরাট সরকারের মধ্যে আট শতাংশ দিয়ে দিয়ে বৃদ্ধি দুটি অংশে কার্যকর করা হবে প্রথমটি একলা জুলাই দু থেকে প্রযোজ্য হবে এখানে চার শতাংশ বৃদ্ধি করা হবে একই সঙ্গে একলা জানুয়ারি দু থেকে আর দ্বিতীয় চার শতাংশ কার্যকর করা হবে অর্থাৎ তাদের বেতন সহ মোট সুবিধার আট শতাংশ জমা হবে তাদের বেতন সহ মোট সুবিধার আট শতাংশ জমা হবে